এই সমস্ত ক্লিপিংস তোমরা দেখেছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের মুহূর্তের ক্লিপিংসগুলো। আমার বিয়েতে ছিল দারুণ মজা। নমস্কার, আমি লীনা। যারা আমাকে দেখছো সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। ইনি হচ্ছে গিয়ে আমার বোন, ওই আমাকে সাজিয়ে দিয়েছিল। আমি না একদম সাজগোজ ক্যারি করতে পারি না, প্রচণ্ড ঘামি। আমি সাজার মধ্যে একটু লিপস্টিক পরি। ওকে আমি সেইভাবেই বলে দিয়েছিলাম যে একদম সিম্পল করে সাজিয়ে দিবি, তাই ও সাজিয়ে দিয়েছিল। এখন তোমরা দেখবে আমার বিয়ের সেই ভিডিও, যে ভিডিওটা সেই সময় করা হয়েছিল। বিয়ের দিন কিন্তু অনেক নার্ভাস থাকতে হয়। ছিলাম ভীষণ নার্ভাস, একটা টেনশন কাজ করছিল। এই দেখো, এটা হচ্ছে আমার বরের বাড়ির সমস্ত ছবি, সবাই আছে এখানে। আমার বিয়েতে মানে যা যে মানুষদেরকে বেশি দেখবে তারা হচ্ছে গিয়ে আমার বরের বন্ধু সম্পর্কে আমার দাদা। এই দাদারা মানে এরকম যদি একটা পরিবার থাকে না, এরকম যদি একটা ফ্রেন্ড সার্কেল থাকে না, বিশ্বাস করো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখার প্রয়োজন হয় না। এটা একদম সত্যি কথা। এই মানুষগুলো এমন এমন মুহূর্তে মানে সঙ্গ দিয়েছে না। এই দেখো, এটা হচ্ছে আমার বাবা আর মা। আমার বাবা সবসময় সাদা, এটা আমাকে আশীর্বাদ করা হয়েছিল এই গয়নাটা দিয়ে। এই সম্পর্কে কিন্তু আমি বলবো, এই গয়নার পেছনেও কিন্তু একটা গল্প আছে। ইনি হলো গিয়ে আমার দাদা, দাদা কাম বন্ধু। বর চলে এসেছে, বরণ করা হচ্ছে। যাই হোক, এই মুহূর্তটা এলো। এই মুহূর্তের জন্য 15 বছরের কঠোর পরিশ্রম ছিল। কঠোর পরিশ্রম বলতে নিজেদেরকে তো প্রমাণ করতে হবে।
যে না, আমি ফেলনা নই, আমার ডিসিশনও ফেলনা নয়, এটা তো একটা প্রমাণ করার ব্যাপার থাকে। তোমাকে উপযুক্ত হতে হবে তোমার প্রেমের জন্য, তবেই না তুমি সেই প্রেমকে স্বীকৃতি দিতে পারবে। আমাদের অন্তিম মুহূর্ত হয়ে গেল, 15 বছরের শিলমোহর। দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে, থেকো, আসি।